दुर्घटनाग्रस्त सांसद विप्लव कुमार देवर गाड़ी दिल्ली थेके चंडीगढ़ जावार समय हरियाणार पानीपथे ई दुर्घटनाटी घटेछे। तबे राज्येर प्राक्तन मुख्यमंत्री तथा राज्यसभार सांसद विप्लव कुमार देव अक्षत एबं तिनि पुरोपुरि सुस्थ आछेन बोले संबाद सूत्रे खबरे प्रकाश। রাজ্যের 2023 বিধানসভা নির্বাচনের প্রচার ও ভোটদান পর্ব সেরে বর্তমানে দিল্লিতে অবস্থানরত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তবে সোমবার বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিপ্লব কুমার দেব বিজেপির হরিয়ানার প্রভারী হিসেবে দায়িত্বরত। সংবাদ সূত্রে খবরে প্রকাশ, সোমবার দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার সময় হরিয়ানার পানিপথে বিপ্লব কুমার দেবের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তার গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। এর মধ্যে তড়িঘড়ি খবর নিয়ে জানা গেছে গাড়ি দুর্ঘটনায় বিপ্লব কুমার দেবের কোনো ক্ষতি হয়নি, তিনি সুস্থ এবং অক্ষতই আছেন। এই খবর জানাজানি হতেই বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ও তার গুণাগ্রাহীরা বিপ্লব কুমার দেবের সঙ্গে যোগাযোগ করেন ও দুর্ঘটনার এবং তার অবস্থার খোঁজ নেন। এক্ষেত্রে তার গাড়ির সম্মুখ ভাগের ব্যাপক ক্ষতি হলেও তিনি অক্ষত এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বয়ং বিপ্লব কুমার দেব। তবে হরিয়ানার পানিপথে বিপ্লব দেবের গাড়ি দুর্ঘটনার খবর প্রকাশতেই গোটা রাজ্য জুড়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। তবে তিনি অক্ষত এবং সুস্থ আছেন বলেই জানাজানি হতে সাধারণের মধ্যে পুনরায় স্বস্তি ভাব ফিরে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।